অবশেষে রিলিজ হলো মার্ভেল সিরিজের হোয়াট ইফ এর ফার্স্ট এপিসোড। গতকাল রাতেই এটি দেখলাম এবং আমার কিছু কথাবার্তা আপনাদের কাছে শেয়ার করতে আসলাম। প্রথমে দেখানো হয় দি ওয়াচারকে, তো সে আমাদেরকে বলে টাইম স্পেস এইসব কিছু নিয়ে, পৃথিবী আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কতটা সম্ভাবনাময়, অর্থাৎ যে কোনো একটা ইভেন্ট এমন না হয়ে যদি একটু পার্থক্য হয়ে যেত তাহলে কতটা সম্ভাবনা থাকে পুরো সব কিছু চেঞ্জ হয়ে যাওয়ার। তো এখান থেকে সে আমাদের গল্প বলা শুরু করে এবং সেখান থেকে দেখা যায় যে ক্যাপ্টেন আমেরিকা আর পেগি কার্টার, তারা যখন এই যে ক্যাপ্টেন আমেরিকাকে সেই বক্সের ভেতর ঢোকানোর জন্য এক্সপেরিমেন্ট করার জন্য স্টার্ক অর্থাৎ টনি স্টার্কের বাবা যখন তাকে নিয়ে যাচ্ছে, ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টালি তখন পেগি কার্টার সেখানে ঢুকে যায় এবং ক্যাপ্টেন আমেরিকার জায়গায় পেগি কার্টারই সেখানে, মানে ক্যাপ্টেন আমেরিকার জায়গাটা নেয়। এটা গেল একটা ব্যতিক্রম ধর্মী পয়েন্ট। সেকেন্ড আরেকটা যে পয়েন্ট দেখা যায় সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকাও কিন্তু এখানে একটা ভূমিকা পাচ্ছে। ক্যাপ্টেন আমেরিকা সে আবার আয়রনম্যানের বাবা, তাকে একটি আয়রনম্যানের মতো একটা স্যুট তাকে তৈরি করে দিচ্ছে। সেকেন্ড আরেকটা অল্টারনেটিভ জিনিস আমরা দেখতে পাই। থার্ড যে অল্টারনেটিভ জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাকি যে ক্যারেক্টারটা থাকে, মানে ক্যাপ্টেন আমেরিকার ফ্রেন্ড, সে কিন্তু গল্পতে মারা যায় এমনটাই ফার্স্টের দিকে দেখানো হয়, কিন্তু এখানে কিন্তু বাকির এমন কিছু হয় না। বাকি পড়ে যেতে নেয় সেরকম ভাবে কিন্তু এখানে কিন্তু তাকে বাঁচিয়ে নেয় ক্যাপ্টেন কার্টার। তো এরকম কিছু অল্টারনেটিভ জিনিস দেখানো হয়, আরো অনেক কিছু দেখানো হয়, সবকিছু তো বলে দিলে স্পয়লার হয়ে যাবে। তো আমার কাছে সিরিজের প্রথম এপিসোডটি অনেক ভালো লেগেছে এবং ধরে রাখার মতোই আমার কাছে মনে হয়েছে এপিসোডটি। আর এরপর আমরা যেটা দেখেছিলাম যে ক্যাপ্টেন আমেরিকা যেমন অনেক বছর পরে তাকে খুঁজে পাওয়া যায়, অনেক বছর পরে সে বের হয়ে আসে এবং তারপরে জানতে পারে সে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে, সে এত বছর পরে এসেছে, 70 বছর বা সামথিং। এইখানে ব্যাপারটা কেমন দেখানো হচ্ছে আপনারা প্রথম এপিসোডটা দেখলে বুঝতে পারবেন। তো এটা জাস্ট একটা প্রথম এপিসোড, 30 মিনিট টাইমের, তো 30 মিনিট 12 সেকেন্ড আমি দেখেছিলাম। আর আরেকটা বিষয় নিয়ে আসলে কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটি একটি অ্যানিমেশন যে সিরিজ, আপনার দেখার সময় একবারও কিন্তু এমন কোনো ফিল হবে না যে কোনো কার্টুন দেখছি নাকি। অনেক সময় কিন্তু অ্যানিমেটেড সিরিজ বা অ্যানিমেটেড মুভি দেখার সময় আমাদের এমন ফিল আসে, কিন্তু এটা আমি দেখতে দেখতে একসময় ভুলেই গিয়েছিলাম যে আমি মনে হচ্ছিল যে আসলে কোনো অরিজিনাল কোনো সিরিজ আমরা যেমনটা হয় তেমনটাই দেখছি। তো অবশ্যই অবশ্যই রেকমেন্ডেড। আর মার্ভেল ফ্যান যারা আছে তাদেরকে আসলে রেকমেন্ড করার প্রয়োজন হবে না এটি, কারণ তারা এটি অবশ্যই দেখবে। যারা মার্ভেলের সিরিজ আগে কোনোদিন দেখেনি বা মার্ভেলের কোনো মুভি দেখেনি, তারা মার্ভেলের সেই সিনেমাগুলো দেখার পর এটা দেখতে পারেন, তাহলে বেশি মজা পাবেন। আর যদি কোনো মুভি দেখে নাও থাকেন তাহলেও এটি দেখতে পারেন, তাহলে এনজয় করবেন। কিন্তু অবশ্যই যদি আগে সিনেমাগুলো দেখা থাকে তাহলে অবশ্যই রিলেট করতে পারবেন যে সিনেমাতে এমন হয়েছিল, ও আচ্ছা সিনেমাতে এমন হয়েছিল কিন্তু এখানে তেমন হলো, এভাবে করে রিলেট করতে পারবেন, যেটা এই সিরিজের মেইন থিম। তো আপনারা এটা দেখবেন, দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং প্রতিটি সপ্তাহে সপ্তাহে এক একটা এপিসোড রিলিজ হবে, টোটাল 9টি এপিসোড, সবগুলো এপিসোড আসতে আসতে 56 দিন, অর্থাৎ প্রায় 2 মাসের মতো সময় লেগে যাবে। তো দেখা যাক কেমন হয় সিরিজটি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নেক্সট এপিসোডে হয়তো অন্যান্য এপিসোড নিয়ে কথা বলতে আসবো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, হ্যাপি ওয়াচিং।